হরে কৃষ্ণ তো আজ এই শুভ সন্ধ্যায় আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির শাখা কার্যালয় ইস্কন শান্তিপুর শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পক্ষ থেকে উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে এই পবিত্র ঝুলন যাত্রা মহামৌসব। তো এই একাদশী পবিত্র রূপিণী একাদশী তিথি শ্রাবণের শুক্লপক্ষ এই একাদশী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপীগণ সহ তিনি রাধারাণীকে নিয়ে ঝুলনে যাত্রা করেছিলেন এবং সমস্ত গোপীগণ অংশগ্রহণ করে রাধাকৃষ্ণকে তারা দুলনাতে ঝুলিয়েছিলেন তো সেই মহোৎসব আজকে তিথিতেই বৃন্দাবন ধামে অনুষ্ঠিত হয়েছিল তার স্মরণ সমগ্র বিশ্বে ভগবান রাধাকৃষ্ণের রাধা গোবিন্দের রাধা কৃষ্ণ রায়ের সমস্ত ভক্তবৃন্দ সে উৎসব চিন্তা করে তার সেবা করার সুযোগ গ্রহণ করেন আজকে এখানে এই শান্তিপুর ধামে শ্রী শ্রী রাধা কৃষ্ণ রায় মন্দির ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দ্বারা পরিচালিত হচ্ছে এই ইস্কন শান্তিপুর রাধাকৃষ্ণ রায় মন্দির সেই ঝুলন যাত্রা উৎসব প্রতি বছরের মতো এবছরও আজকে দিনে শুরু হয়েছে তো ভক্তবৃন্দ আপনারা আজকে উপস্থিত থেকে রাধা কৃষ্ণকে রাধা কৃষ্ণ রায়কে আপনারা সবাই সুযোগ নিয়েছেন ঝুলন করার তার সেবা করার সুযোগ নিয়েছেন তো সেজন্য আমরা খুবই খুশি যে শান্তিপুর অধিবাসী এবং নদীয়া জেলার বিভিন্ন স্থান থেকে অনেক ভক্তবৃন্দ আপনারা উপস্থিত রয়েছেন যদিও আজকে আরও বেশি ভক্ত সমাগম হওয়ার আমরা শুনেছিলাম কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেল বাস ট্রেন এইসব বন্ধ ঘোষণা হেতু অনেক ভক্তবৃন্দ আসতে পারেনি তবু আপনারা বহু সংখ্যায় এসেছেন তো আমরা ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রদেব মন্দির এবং শাখা কার্যালয় ইস্কন শান্তিপুর শ্রী শ্রী রাধা কৃষ্ণ রায় মন্দিরের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য যার শ্রীবিগ্রহ এই মঞ্চে বিদ্যমান রয়েছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যিনি ইস্কনের প্রতিষ্ঠা করলেন সারা বিশ্ববাসীকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করলেন তো সেই শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি ওং বিষ্ণুপা দশতর শত শ্রী জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দ্বন্দ্ববত প্রণতি নিবেদন করে তার কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমতী শিল অভয় চরণারবিন্দ ভক্তিপ্রধান স্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার রহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের রহিতি আশীর্বাদ প্রার্থনা করছি তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন হরে কৃষ্ণ সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ যারা রাধাকৃষ্ণ রায়কে এই দুলনাতে ঝুলাননি তারা সময় মতো ঝুলাবেন এখন হরি কথা হবে শুনবেন আর যারা ঝুলিয়েছেন বসেছেন আর ঝুলাননি এখন শুনবেন পরে যাওয়ার সময় আপনারা ঝুলাবেন এবং শেষে প্রসাদ নিয়ে যাবেন আজকে পবিত্র রূপিনী একাদশী তিথি এই শ্রাবণ মাসের একাদশী শুক্লপক্ষ একাদশী আমরা সবাই জানি বৈদিক শাস্ত্রে ভক্তির অঙ্গ রয়েছে ভক্তি মানে ভগবানের সেবা করা যে ইন্দ্রিয় দিয়ে আমরা আমাদের যে সমস্ত ইন্দ্রিয় আছে এগারোটা ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা যেমন চক্ষু কর্ণ নাসিকা জুহা ত্বক হাত পা এরকম ইত্যাদি মন সহ এগারোটা ইন্দ্রিয় রয়েছে এ দেহতে এই ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়কে শাস্ত্রে বলা হয় হৃষিক সংস্কৃতে বলা হয় হৃষিক হৃষিক মানে ইন্দ্রিয় আর ভগবানকে বলা হয় হৃষিকেশ আপনারা সবাই ভগবানের নাম হৃষিকেশ বলেন কেন হৃষিকেশ মানে হচ্ছে যে ইন্দ্রিয়ের মালিক ইন্দ্রিয়ের প্রভু ঈশ মানে ঈশ্বর নিয়ন্তা সমস্ত ইন্দ্রিয় যিনি সৃষ্টি করেছেন তাই এই ইন্দ্রিয়ের প্রভু আরাধ্য তাই তাকে বলা হয় ঋষি ঈশ হৃষি তিনি হলেন কে কৃষ্ণ রাধা কৃষ্ণ রায় এখানে বসে আছেন রায় মানে যিনি রাজা আবার রাধারানিকে রাই রাই বলা হয় রায় আর রাই মধ্যে পার্থক্য আছে কৃষ্ণ রায় মানে তিনি হচ্ছেন রাজা কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর রাজা এবং রাই হচ্ছেন রাধারানী তো সেই জন্য এখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণ রায়জিউ মন্দির এখানে শান্তিপুর অধিবাসী ভক্তরা এখানে কি পরিবার যেন প্রামাণিক পরিবার তারা দান করেছেন অনেক প্রাচীন বিগ্রহ এই স্কনকে তারা দান করেছেন যাতে কৃষ্ণ রায়জিউ সুন্দরভাবে সেবিত হন এবং কৃষ্ণ রায় সেবায় বহু অধিবাসী শান্তিপুর ভক্তবৃন্দ শান্তিপুর অধিবাসীরা যাতে কৃষ্ণ রায়ের সেবায় অংশগ্রহণ করতে পারে সুযোগ লাভ করতে পারে তাই জন্য সেই সেবার দায়িত্ব ইস্কন ভক্তদের উপরে অর্পণ করা হয়েছে আমাদের বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রদেয় মন্দিরের পক্ষ থেকে তিনি এখানে দেখাশোনা করছেন এবং তিনি বৈষ্ণব শরণ প্রভুকে রেখে আরও কয়েকজন ভক্ত যারা সাহায্য করছেন তাদের নিয়ে এখানে পরিচালনা করছেন এখানকার অধিবাসী ভক্ত এবং নদিয়া জেলার অনেক ভক্ত তারা সাহায্য করছেন অনেক ভক্তবৃন্দ এসে সেবা করছেন আর শান্তিপুর ভক্তবৃন্দও অধিবাসী ভক্তরা তারা এসে সুযোগ নিচ্ছেন কেউ রাধাকৃষ্ণ রায়ের ড্রেস তৈরি করে দিচ্ছে একটা মাতাজি সুন্দর ড্রেস তৈরি করে দিয়েছেন আজকে আমরা দেখছিলাম সুন্দর রাধাকৃষ্ণ রায় খুব সুসজ্জিত রূপে জ্যোতির্ময় কোটি কন্দর্প কমনীয় বিশেষ শুভম তো ঝোলনে বসে তার সিংহাসনে ছিলেন আমি এসে দেখছি আজকে কত সুন্দর লাগছে এক মাতাজি তিনি দান করেছেন তাইতো তো এবং আমাদের এখানে একটা মাতাজি আছে অনেক সুন্দর সাহায্য করেন সেলাই করে তৈরি করে কিছু কিছু ড্রেস তুলসী কভার এরকম সাহায্য করেন এরকম কেউ ফল নিয়ে আসে সকালবেলা আমি যখন মায়া এখানে এসে থাকি মাঝে মাঝে এখানে অনেক বয়স্ক মাতাজিরা বয়স্ক ভক্তরা তারা কি করে না আগে আমরা এখানে এসে দেখতাম ফুল নেই রাধাকৃষ্ণ রায়ের কিন্তু তারা আস্তে আস্তে ফুল নিয়ে আসে ভক্তরা মালা গান্থে আমাদের এখানে মায়াপুরে ভক্ত রয়েছে ব্রহ্মচারী তারা মালা গেঁথে দিচ্ছে আবার এখানে আমাদের ফুল গাছও হয়ে গেছে কিছু বসুদেব নন্দন প্রভু ফুল গাছ লাগাচ্ছেন এবং তুলসী গাছ লাগাচ্ছেন যাতে কৃষ্ণ রায়ের প্রতিদিন মালা হয় আর অনেক ভক্ত সাহায্য করেন তো আমি অসংখ্য ধন্যবাদ দিব এই রকম সুযোগ গ্রহণ করার জন্য মাঝে মাঝে ভক্তরা ফল মূল চাল ডাল তৈরি তরকারি এখানেও আমাদের সবজি চাষ হয়েছিল সারা শীতকাল এখন পর্যন্ত এখানে সবজি চাষও ছিল ওইদিকে এখানেও বাগান ছিল আমাদের মহাবাহু গৌরপ্রভু ব্রহ্মচারী মায়াপুর থেকে এসে এক দাদুকে নিয়ে বয়স্ক ভক্ত তাকে নিয়েই এখানে চাষ করাচ্ছে আর শান্তিপুরের অনেক নামহ ভক্ত তারা এসেও সাহায্য করেন তো এই যৌথভাবে এই কৃষ্ণ রায়ের সেবা আমরা দেখছি তো আজকে এইরকম সুন্দর পবিত্র একাদশী পবিত্র রূপিনী একাদশী তিথিতে ভগবান কৃষ্ণর যে ঝুলন যাত্রা যদিও এই ঝুলন যাত্রা উৎসবটা হচ্ছে অত্যন্ত নিগুড় এটা কেবল গোপীগণের অধিকার আছে এটা হচ্ছে ভগবানের সম্ভোগময়ী লীলা এতে আমাদের কোনো অধিকার নেই কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাত তিনি তার অনুগামী শিষ্যবর্গকে বলেছেন যে ভগবানের যত উৎসব ইস্কন ভক্তরা তারা স্মরণ করবেন পালন করবেন ভগবান এরকম বিবিধ লীলা করেছেন আমাদের যোগ্যতা নেই আমরা পরম্পরা সূত্রে সেই সমস্ত সেবাতে কেবল সাহায্য করছি মাত্র এটি করার আমাদের অধিকারও নেই কিন্তু যেহেতু পরম্পরা সূত্রে তারা বলেছেন এই সেবার সুযোগ নিবে তোমরা সাহায্য করবে সেই লীলা স্মরণে রাধাকৃষ্ণকে সাজাবার চেষ্টা করবে যেমন এখানে ভক্তরা আসে গাছ ডাল পালা ফুল ফল এইসব নিয়ে এসে সাজাচ্ছে আপনারা অধিবাসী ভক্ত নিজের বাড়িতে গ্রামে কোনো বিভিন্ন পাতাভারি গাছের বিভিন্ন কামিনী গাছের ডাল বিভিন্ন ফুল মালা করেও বা ডাল পালা নিয়ে এসেও এখানে সাজাবেন কুঞ্জ করবেন আমরা আশা করি শান্তিপুর ভক্তরা প্রতিদিন উনিশ তারিখ পর্যন্ত আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে এই কুঞ্জকে সাজাবেন যেখানে রাধাকৃষ্ণ দুলন করবেন ঝুলবেন দুলনাতে বলা হচ্ছে যে ঝুলন যাত্রা তো এই ঝুলন যাত্রা উৎসব জয়যুক্ত হন আজকে সুন্দর একাদশী তিথি তো একাদশী হচ্ছে পবিত্র তিথি চৌষট্টি ভক্তির অঙ্গ আমরা যেটা শুনছিলাম যে ভক্তির অঙ্গ রয়েছে তো তার মধ্যে এই ঝুলনযাত্রাও একটা অঙ্গ উৎসব শাস্ত্র বলা হচ্ছে বিভিন্ন উৎসব করতে হবে ভক্তির অঙ্গ ভগবানের প্রীতিবিধানের জন্য কেন না ভগবান হচ্ছেন সেব্য আর আমরা হচ্ছি সেবক তাই সেব্য তিনি হচ্ছেন ভুক্তা তিনি এই জগতের সব কিছুর মালিক তিনি একমাত্র ভুক্তা তাই সমস্ত উপকরণ দিয়ে উৎসব ভগবান বললেন উৎসব বানাতে হবে এবং সেখানে ভগবানকে সব অর্পণ করতে হবে এই জন্য কেউ ফুলমালা কেউ ফল কেউ চাল ডাল বিভিন্ন রকম বিষয় কেউ অর্থ দিচ্ছে ভগবানের সেবার জন্য যাতে এখানে ফল মূল যাতে হয় এবং তার একটা মন্দির হয় এরকমভাবে আজকে এক ভক্ত কিছু অর্থ দান করলেন তেহারটা থেকে এসছেন হ্যাঁ তীরকম বিভিন্ন ভক্তরা দান করছেন বিভিন্ন সেবাতে কেউ ঝুলন যাত্রার জন্য কেউ মন্দিরের জন্য যাতে ভবিষ্যতে এখানে সুন্দর একটি মন্দির গড়ে ওঠে যদিও মায়াপুরে বৃহৎ মন্দির হচ্ছে কেন নিত্যানন্দ প্রভু তিনি বলেছেন বড় মন্দির মায়াপুরে হবে আর সারা বিশ্বে অন্যান্য মন্দিরগুলা ছোট ছোট হবে কেবল কৃষ্ণ রায় বিগ্রহ থাকবে এখন যদিও আমরা টিন দিয়ে ছোট মন্দির করে রেখেছি কিন্তু এখানে একটা আরও একটু কলেবারে বাড়বে যাতে কৃষ্ণ রায়ের আরও সুন্দর একটু মন্দির হয় এইসব শান্তিপুর বা নদিয়াবাসী ভক্তদের অর্থ দিয়েই হবে ইস্কন্ত একটা সংস্থা যেখানে সন্ন্যাসী ব্রহ্মচারীরা থাকে তারা এইসব সেবা শিখায় ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহত্যাগী তাদের কোনো অর্থ নেই কিন্তু গৃহস্থ ভক্তরা তারা কৃষ্ণেরই সম্পদ লাভ করছেন পূর্বকর্ম অনুসারে তাদেরকে সুযোগ দেওয়া হয় কি করে কৃষ্ণ সেবা করবেন এই বিভিন্ন উপায়ে আপনারা সেবা করবেন তো এই একাদশী তিথিতে যে ভগবানের সেবায় অংশগ্রহণ তার কথা শোনা আর এই ঝুলন পূর্ণিমা দিনে আবার এটা শান্তিপুর একটি ধাম গুপ্তবৃন্দাবনের মতো এখানে সেবাতে যুক্ত হওয়া তার কথা শোনাতে অংশগ্রহণ করা আর এই একাদশী মাহাত্ম শোনার মাধ্যমে বলা হচ্ছে আমরা পবিত্র হব আর ভগবত ধামে ফিরে যাব জয় একাদশী তিথি কি পবিত্র রূপে একাদশী তিথি কি তো সেজন্য একাদশী যে ভগবান নিজে তিনি প্রকট হয়েছেন একাদশী রূপে এটি শ্রীমতী রাধারাণী বলেছেন এই কথা নারদমুনি মিথিলেশ্বর হ্যাঁ একজন রাজা বহুলাশ্ব ছিলেন তাকে তিনি বলেছিলেন হ্যাঁ নারদমুনি মিথিলার রাজা বহুলাশ্বকে তিনি বলেছিলেন এই একাদশীর যে মাহাত্ম্য তিনি বললেন যে দক্ষিণ ভারতে উসিনর নামক একটি স্থানে সেখানে একজন গোপ ছিলেন যার অনেক গাভী ছিল বহু গাভী আর তার এক পবিত্র তার বহু পবিত্র যজ্ঞ সীতা গোপী ছিলেন সুন্দর সুন্দর গোপী কন্যা অপূর্ব সুন্দরী তারা গোপ জাতি কিন্তু দক্ষিণ ভারতে বহু বৎসর বৃষ্টি না হওয়ার ফলে তারা কি করলেন না সেখান থেকে সমস্ত গাভীগণকে নিয়ে বৃন্দাবন অভিমুখে আসলেন এবং নন্দ মহারাজের তত্ত্বাবধানে যেহেতু নন্দ মহারাজ রাজা তাই তার তত্ত্বাবধানে যমুনা কুলে সেই গোপ অনেক গোপদেরকে নিয়ে গাভীগণকে নিয়ে বসতি স্থাপন করলেন আর এই গাভিগণ তারা বিচরণ করতেন যমুনার কুলে বিভিন্ন জল ঘাস ইত্যাদি পান করতেন জল ক্ষেত পান করতেন ঘাস খেতেন আর সেখানে এই গোপের যে যজ্ঞসীতা গোপীগণ তারা একদিন দেখছেন নন্দমহারাজের পুত্র শ্রীকৃষ্ণচন্দ্র তিনি গোচারণ ভূমিতে গরু বা চড়াচ্ছেন হ্যাঁ তখন কৃষ্ণের প্রতি এই গোপী যজ্ঞসীতা গোপীরা তার রূপ সৌন্দর্য দর্শন করে তারা আকৃষ্ট হয়েছিলেন তাদের মনে উদিত হয়েছিল এই কৃষ্ণের সেবা করার যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা খুব ভাগ্যবতী বলে মনে করব তাই জন্য তারা চিন্তা করলেন যে এই কৃষ্ণের কী করে সেবা করা যাবে তাকে কি করে সন্তুষ্ট করা যাবে তখন তারা জানতেন যে কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক যিনি সবাইকে আকর্ষণ করেন আর সেই যজ্ঞসীতা গুপিরা জানতে পারলেন যে কৃষ্ণ সর্ব আকর্ষক হলেও আমাদের আকর্ষণ করলেও কিন্তু কৃষ্ণকে একজন আকর্ষণ করেন তিনি হলেন শ্রীমতী রাধারানী জয় শ্রীমতী রাধারানী কি তাই সেই গোপীরা চিন্তা করলেন যে কৃষ্ণ আমাদের আকর্ষণ করছেন আমরা তার সেবা করতে চাই কিন্তু কৃষ্ণকে একজন আকর্ষণ করেন যিনি শ্রীমতী রাধারানী তো তার কাছে আমরা যাব তাকে জানতে চাইব যে কিভাবে তিনি কৃষ্ণকে আকর্ষণ করেছেন তার সেবাতে অংশগ্রহণ করতে পেরেছেন তা আমরাও তার সেবা করতে চাই তাই সমস্ত যজ্ঞ সীতা গোপীরা তারা শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে উপস্থিত হলেন হে রাধে কৃষ্ণ আকর্ষণী আপনি কৃষ্ণকে আকর্ষণ করেন তা আপনার যে সেবার অনুপম সেবার মাধ্যমে দয়া করে আমরা কৃষ্ণকে বসীভূত করতে চাই কৃষ্ণের সেবা করতে চাই কি করলে পরে কোন ব্রত রয়েছে পবিত্র ব্রত যার ফলস্বরূপ কৃষ্ণকে আমরা সেবা করার সুযোগ লাভ করব। সেই ব্রত আমাদের বলুন তখন শ্রীমতী রাধারাণী তিনি বলেছিলেন অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষ একাদশী কথা উৎপন্ন একাদশী ভগবান কৃষ্ণ তিনি মুরাসুরকে বধ করার জন্য তার শরীর থেকে একাদশী দেবীকে উৎপন্ন করেছিলেন আর সেই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে তিথির দিনে এটি সংগঠিত হয়েছিল আর ওই উৎপন্ন একাদশীর নাম অনুসারে প্রতি মাসে দুইটি করে একাদশী রয়েছে এই সমস্ত একাদশীর নাম যদি কেউ শ্রবণ করে তাহলে তারা দ্বাদশী যে ফল লাভ করতে পারে কেবল নাম শ্রবণের মাধ্যমে আজকে একাদশীর নাম হচ্ছে শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্র রূপিণী একাদশী তো এইরকম এক অনেক প্রতি মাসের দুটি করে একাদশী রয়েছে তো শ্রীমতী রাধারাণী বললেন এই একটি একাদশী উৎপন্ন একাদশী তিনি ভিন্ন ভিন্নভাবে প্রতিটা মাসে ভিন্ন ভিন্ন নামে তিনি আবির্ভূত হয়েছেন নিজে আর এই একাদশী ব্রত প্রতি মাসে ব্রত পালন করতে হয় তো রাধারানী সেই যজ্ঞসীতা গোপীগণকে একাদশী ব্রত কিভাবে পালন করবে তিনি বলে দিলেন যে প্রতি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে এই দুটি একাদশী তোমরা ব্রত পালন করবে আর তাদের নামগুলি তিনি বলে দিলেন আর এই ব্রত ভোরে উঠতে হবে যেদিন ব্রত হবে আর সেদিনে ভোরে উঠে স্নান করবে পরিষ্কার বস্ত্র পরবে ভগবান রাধা কৃষ্ণের বা কৃষ্ণের অর্চন করবে ভোগ লাগাবে এরকম করে তার ব্রত পালন করবে উপবাস থাকবে এবং তার নাম কীর্তন গুণগান সর্বদা তার সেবাতে নিযুক্ত এভাবে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে তপস্যা কিছু সাধন তোমরা করবে উপবাস মানে নিকটে বাস একটা অর্থ হচ্ছে না খেয়ে থাকা আর একটা হচ্ছে ভগবানের কাছে বাস করা ভগবানের কাছে বাস করবেন কি করে না ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন ভগবানের কথা ভগবান থেকে অভিন্ন ভগবানের সেবা ভগবান থেকে অভিন্ন তাই ভগবানের ইন্দ্রিয় দিয়ে আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের ইন্দ্রিয় সুখ বিধান করা সেটা হচ্ছে ভক্তি এইভাবে ভগবানকে কাছে আপনি বাস করতে পারবেন যারা ভক্ত তারা প্রতিদিন ভগবানের নিকটে বাস করেন কেন না চব্বিশ ঘন্টা তারা কৃষ্ণের সেবাতে নিমগ্ন থাকেন তাই কৃষ্ণের সাথে থাকেন তাই অন্যান্য ব্যক্তিদের যারা এটি করেন না তাদের এই সুযোগ দেওয়ার জন্য কি করেন না ভগবান এরকম একাদশী ব্রতরূপে আবির্ভূত হয়েছেন এবং ভক্তরা যাতে এরকম তিথি পালন করে তারা ভগবানের নিকটে বাস করে এই ভগবানের সেবায় অংশগ্রহণ করে তারা যদি চব্বিশ ঘন্টা কৃষ্ণকে সেবা করতে পারে অন্য দিনও সেই সুযোগ গ্রহণ করে আর এই রকমভাবে ভিন্ন ভিন্ন এই একাদশী নামে তিনি আবির্ভূতা হন এবং প্রতি মাসে এরকম দুটি করে ব্রত পালন করবেন এখন কলিযুগে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন ও একদম নির্জলা আপনারা হয়তো থাকতে পারবেন না এই জন্য শাস্ত্রে সেই দেওয়া হয়েছে সিদ্ধান্ত যে ফল মূল আপনারা গ্রহণ করবেন প্রসাদ রূপে এমনি অন্ন ডাল আজকে দিনে গ্রহণ করা নিষিদ্ধ থাকে ফল মূল এগুলি গ্রহণ করতে হয় পঞ্চ রবি শস্য গ্রহণ করতে নেই যেমন ধান জব গম সর্ষে এরগম পাঁচটা রবি শস্য থেকে উৎপন্ন সমস্ত খাদ্য পদার্থ আজকে দিনে পাপ পুরুষ থাকে এগুলি কখনো গ্রহণ কর করলেই সে পাপের অধিকারী হয়ে যাবেন শাস্তি পেতে হবে যে পাপগুলি করেন নিও সে পাপের অধিকারী হয়ে যাবেন এই একাদশী দিনে যদি কেউ শস্য খা গ্রহণ করবে ভাত ডাল বা এই যে বললাম গম থেকে তৈরি তারপরে ধান থেকে তৈরি জব থেকে তৈরি সরষে থেকে তৈরি এরকম যে রবি শস্য খাদ্য আজকে দিনে নিষেধ থাকে আপনারা ফল খাবেন মূল খাবেন যেমন আলু মূল বাদাম আছে মূল আর বিভিন্ন ফল তো আপনারা জানেন এইগুলিকে ভগবানের নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করবেন কিন্তু চেষ্টা করবেন অন্ন ডাল সবজি বন্ধ করতে মানে সবজি মানে যেগুলি খাওয়া যাবে না শস্য জাতীয় জিনিস আলু খেতে পারবেন পেঁপে খেতে পারবেন কাঁচকলা খেতে পারবেন হ্যাঁ রাঙা আলু খেতে পারবেন যেগুলা মূল শাকালু খেতে পারবেন তো এরকম যা কিছু ফলমূল আপনারা ভোগ লাগিয়ে গ্রহণ করতে চেষ্টা করুন ভক্তদের থেকে শিখে নেবেন কিভাবে প্রসাদ খাওয়া যায় সাবু আছে একটা বড়ো সাবু ভিজিয়ে দিলে অনেক বড় বড় হয়ে যাবে ওটাকে আপনি আলু দিয়ে পেঁপে দিয়ে ঘি দিয়ে বা বাদাম তেল দিয়ে আপনি সুন্দর খিচুড়ি বানাতে পারেন সেখানে ডাল থাকবে না সরষে তেল থাকবে না এরকম করে সাবুকে পায়েস করতে পারেন দুধ দিয়ে নারকেল দিয়ে হ্যাঁ কাজু কিশমিশ দিয়ে পায়েস করতে পারেন কত কিছু করা যাবে ইস্কন ভক্ত থেকে শিখে নেবেন এই জন্য কোনো ভয় নেই উপবাস কেবল সেই দিনে বেশি করে কৃষ্ণ সেবা করবেন কৃষ্ণ নাম করবেন আর কৃষ্ণের কথা গীতা ভাগবত থেকে শুনবেন এটাই হচ্ছে একাদশী ব্রত রাধারাণী সীতাদেরকে বললেন আর যখন সীতারা এই একাদশী ব্রত পালন করতে লাগলো এরকম করতে করতে কৃষ্ণ এক পূর্ণিমা তিথিতে এইসব গোপীগণের সাথে রাস করলেন নিত্য করলেন জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি তার মানে তারা এইরকম ব্রত পালন করে কৃষ্ণের সেবা করতে করতে সেবার দ্বারা ভগবানকে আকৃষ্ট করা যায় এই জন্য রাধারানী কে রাধা বলা হয়েছে কেন না সমস্ত সেবাতে আরাধনাতে যিনি সর্বশ্রেষ্ঠা এই জন্য তিনি রাধা তাই কৃষ্ণ সর্বদা তার কাছে বসীভূত সেবার মাধ্যমে ভক্ত রাধারাণী শিখালেন যে কৃষ্ণকে কাছে পাওয়া যাবে সেই জন্য আমরা সমস্ত ইন্দ্রিয় চোখ দিয়ে কান দিয়ে হাত দিয়ে পা দিয়ে যেমন আজকে আপনারা পা পা দিয়ে আপনারা মন্দিরে এসেছেন তার মানে কৃষ্ণ সেবা হয়ে গেল আপনারা সিনেমা দেখতে যাননি রাজনীতি করতে যাননি কিন্তু এসেছেন কৃষ্ণ রায়ের দর্শন করতে পা দিয়ে হাত দিয়ে ঝুলন টানলেন কৃষ্ণ সেবা হয়ে গেল এটা ভক্তি এইভাবে চোখ দিয়ে দেখলেন পা দিয়ে আসলেন হাত দিয়ে টানলেন বা কেউ মালা গেঁথেছেন ড্রেস তৈরি করেছেন বিভিন্ন হাততালি দিয়ে কীর্তন করেছেন নৃত্য করেছেন সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ সেবাতে এরকমভাবে ভক্তি হয়ে গেল আর এই ব্রত আজকে পালন করছেন যে না আজকে আমি শস্য দানা গ্রহণ করব না কৃষ্ণ শুনব কৃষ্ণ সেবা করব তাহলে এই ব্রত পালন হয়ে যাবে শস্য গ্রহণ করব না যারা করেছেন ধন্য আর যারা করেননি আজকে এখানে এক অনুকল্প প্রসাদ দেওয়া হবে নিবেন আর পরবর্তী একাদশী যখন আসবে চিন্তা করবেন কিভাবে আপনি সারা দিনটা কাটাবেন চাকরি ব্যবসা কিছুই ত্যাগ করতে হবে না তো সেজন্য আমার অনুরোধ এই পবিত্র একাদশী ব্রত পালন করবেন তাই এইরকম যজ্ঞ সীতারা কৃষ্ণের কৃপা লাভ করতে পেরেছিলেন আজকে দিনে পবিত্র যে একাদশী একজন রাজা ছিলেন তার কোনো পুত্র ছিল না কিন্তু এমন রাজা ছিলেন ধার্মিক দেশের সমস্ত প্রজারা সুখী ছিল এইরকম রাজা ছিলেন আর সেই রাজা তিনি তার একটা দুঃখ ছিল পুত্র ছিল না কিন্তু সমস্ত প্রজাদের বললেন যে আমি তোমাদের সেবা করে যে যত রকম প্রয়োজনীয় বস্তু আমি সরবরাহ করেছি ভগবানের কৃপায় প্রজারা আপনারা সুখী আছেন কি না বলে আমরা আপনার সেবাতে আমরা সুখী আছি কেউ আমরা দুঃখী নেই আপনি এমনভাবে রাজ্য পরিচালনা করেছেন কিন্তু আমরা দুঃখ পাই আপনার কোনো পুত্র নেই যে পরবর্তীকালে এই রাজ্যকে শাসন করবে আপনার পরে এটার জন্য আমরাও দুঃখ পাই আপনি যেমন দুঃখ পান আমরাও দুঃখ পাই তখন রাজা সব প্রজাদের বললেন তাহলে তোমরা বলো কিভাবে আমি এই পুত্র সন্তান লাভ করতে পারি তোমরা যদি প্রার্থনা করো তাহলে হয়তো আমি পুত্র লাভ করতে পারি তখন সেই সমস্ত প্রজারা তারা এক অরণ্যে প্রবেশ করে দেখলেন লুমস মুনি হ্যাঁ রয়েছেন ভগবানের একজন ভক্ত ত্রিকালজ্ঞ তার কাছে গিয়ে তারা সব প্রজারা প্রার্থনা করলেন যে আমরা এসেছি একটা অভিপ্রায় নিয়ে আমাদের রাজা তিনি অপুত্রক তার এই দুঃখ আমরাও সেই দুঃখ পাই তো পরবর্তীকালে তার পরে কে রাজ্যভার নিবে সেই রকম একটি সুসন্তান রাজা প্রার্থনা করেন আমরাও সেটা প্রার্থনা করি কি ব্রত করলে পরে এরকম সুন্দর একটি পুত্র আসবে তখন লোমস ঋষি তিনি ধ্যানে দেখলেন যে এই রাজা পূর্বজীবনে একটা নিচুকুলে ছিলেন জাত যিনি ব্যবসা করতে অন্য গ্রামে যাচ্ছিলেন যেতে যেতে খুব তৃষ্ণার্থ হয়েছিলেন তো যাওয়ার রাস্তায় একটা পুকুরে জলাশ্রয় দেখে তিনি জল পান করতে যাবেন দেখছেন ওখানে একটা বাছুর জল পান করছে তখন এনিও তৃষ্ণার্থ বাছুরটাকে তাড়িয়ে দিলেন তাড়িয়ে দেওয়ার ফলে বাছুরটা সরে গেল জল তৃষ্ণার্থ ছিল জল খাচ্ছিল তাকে তাড়িয়ে দিল তো সেই হেতু আপনি এখন অপুত্রক আপনার পুত্র নেই এই পাপের হেতু এইরকম পাপকর্ম একটা বাচ্চা বস্ত তার মার সাথে জল পান করছিল আপনি তাকে তাড়িয়ে দিলেন তাই জন্য ভগবান আপনাকে কোনো পুত্র সন্তান দেননি এই পাপের জন্য তাহলে দেখুন কত রকম শাস্তি হয় এই জলজগতে এটা বিচার হয় মনুষ্য সমাজে পশু পাখিরা এটি বিচার নেই তো জন্য একটা গাভী বাচ্চাকে জল খেতে না দেওয়ার জন্য নিজে জল খাবে বাচ্চাটাকে শরীর আলাদা আলাদা জায়গায় জল নিয়ে খেতে পারতো কিন্তু বাচ্চাটাকে সরিয়ে তাড়িয়ে দিয়ে নিজের জলগলের পাপ হয়ে গেল তার জন্য উনি আরও অন্যান্য কর্ম পূর্বকর্মের ফল স্বরূপ রাজ মানে রাজা হওয়ার যোগ্যতা থাকলেও কিন্তু কোনো পুত্র সন্তান পেলেন না অন্যান্য পূর্ণ কর্ম করেছেন যার ফলে রাজপথ পেলেন কিন্তু পুত্র নেই তখন সমত অধিবাসী প্রজারা হে লোম ঋষি আমরা জানলাম তার পূর্বের কর্মে এইরকম তাহলে ইনি কি করে এই পাপ থেকে মুক্ত হবেন কোনো এমন কোন ব্রত আছে এই পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র লাভ করবেন তখন উনি ধ্যানে দেখলেন লোমাশ্রীষি হ্যাঁ এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র রূপিনী একাদশী ব্রত যদি ইনি পালন করতে পারেন আপনারা যদি পালন করতে পারেন এবং আপনারা যদি এই ব্রতের ফল রাজাকে অর্পণ করতে পারেন এবং রাজাও নিজে যদি এই ব্রত পালন করেন তাহলে এই সকলের পুণ্য ফল রাজা যখন গ্রহণ করবেন তাহলে কী হবে তার পুত্র তো হবেই উপরন্তু তিনি ভগবত ধামে ফিরে যাবেন এবং আপনারাও ভগবত ধামে ফিরে চলে যাবেন জয় পবিত্র রূপিনী একাদশী তিথি কি তো এইভাবে আজকের সেই তিথি দিনেই এই ঝুলন মহোৎসব ঝুলন যাত্রা তো যেটা বলছিলাম এই ঝুলন যাত্রা সাধারণ নয় তো এটি ভগবান কি করেন আমরা জানি শাস্ত্রে বলা হয়েছে পদ্মপুরাণে একটা সুন্দর শ্লোক আছে ভগবান খুব দয়ালু সেজন্য পদ্মপুরাণে একটা সুন্দর শ্লোক দেখা যাচ্ছে সেখানে বলা হয়েছে যে অনুগ্রহায় ভক্তা নাম ভাগবতে দেওয়া আছে দশম স্কন্ধে অনুগ্রহায় ভক্তা নাম মানুষং দেহমাশ্রিত ভগবান ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য কৃপা করার জন্য তিনি মনুষ্য রূপ ধারণ করেন মনুষ্য মনুষ্য মানে মনুষ্য দেহমাশ্রিতম যদিও ভগবানের এই দেহটা নররূপ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর তার নিত্য রূপ অনেক মানুষ জানে না অনেকভাবে যে ভগবান বিষ্ণু থেকে কৃষ্ণ এসেছে কেন দেখছে কোথায় না দ্বাপর যুগে ভগবান সেই কারাগারে আবির্ভূত হচ্ছেন বসুদেব এবং দেবকীর পুত্র রূপে সেখানে আবির্ভূত হচ্ছেন কৃষ্ণ আবির্ভূত হচ্ছেন দেবকী এবং বসুদেবকে সত্যতা প্রতিপন্ন করতে কেন যদি একটা মানুষ দেখেন সাধারণভাবে তোর ভয় হতে পারে মানুষ শিশু দেখলে ওই মানুষ দেখেন কেন বলে এইরকম ছেলে কী হবে রক্ষা করতে পারবো কিন্তু যেহেতু তারা ভক্ত তেজন্য জন্য ভগবানের যে ঐশ্বর্যপূর্ণ যে রূপ সেটাকে দেখালেন যদি বিশ্বাস করে দেবকী বসুদেব আর ভগবান যে আবির্ভূত হচ্ছেন জন্ম হচ্ছেন না দেবকীর উদরে বলা হচ্ছে দেবকীর পাশে তিনি আবির্ভূত হচ্ছেন ভগবান প্রকট হচ্ছেন চতুর্ভুজ রূপ ধারণ করে পূর্ণ ঐশ্বর্যে অলঙ্কারে বিভূষিত হয়ে তখন ওরা বিশ্বাস করতে পারে কং আমাদের পুত্রকে আমরা রক্ষা করবো চিন্তা করছি স্বয়ং ভগবান এটা বুঝতে পারে যাতে সড় ঐশ্বর্যপূর্ণ রূপে ভগবান দেখালেন কিন্তু কৃষ্ণ যে এখানে বাসুদেব তিনি আবির্ভূত হন কিভাবে না দেব কি এবং বসুদেব বিশুদ্ধ সত্য স্তরে না গেলে ভগবান তার কাছে প্রকট হন না যেন বসুদেব হচ্ছেন বাসুদেব বসুদেব স্তর যে সত্যগুণ রজগুণ তমগুণের ঊর্ধ্বে যে ব্যক্তি তিনি হচ্ছেন বসুদেব স্তর তো সেই বিশুদ্ধ সত্যে না এলে কৃষ্ণ তার কাছে ধরা দেন না তো সেই জন্য বসুদেব দেবকী পুত্ররূপে ভগবান সেখানে আবির্ভূত হচ্ছেন তেন আমাদের কাছেও ভগবান আবির্ভূত হবেন যদি আমরা ওই রকম বসুদেব স্থিতি তার মানে সত্যগুণ রজগুণ তমগুণ এই জড়জগতে রয়েছে যে গুণের প্রভাবে আমরা বিভিন্ন দেহ পাই কখনো রাজা হয়ে যাই কখনো প্রজা হয়ে যাই কখনো গরিব কখনো ধনী নানা রোগ খেতে পায় না গছপালা পশুপাখি কীট পতঙ্গ এ দেহ পাই হ্যাঁ গুণের সঙ্গ করার ফলে সৎ অসৎ যুনি দেহ আমরা লাভ করি কিন্তু যখন একজন ব্যক্তি এরকম বিশুদ্ধ সত্য স্তরে তার মানে এইরকম ভগবানের যে আরাধনা করার যে সমস্ত পন্থা অবলম্বন করার ফলে তখন সেই ব্যক্তি এই জড়গুণের ঊর্ধ্বে যান সেই জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন চ অব্যভিচারে ন হ্যাঁ যে যারা আমার অব্যবিচারী ভক্তিযুগে না সেবতে সগুণান সমতিত তান ব্রহ্ম ভূয়ায় উপকল্পতে তার মানে সগুণান এই গুণ থেকে মুক্ত হবেন সত্যরজতম গুণ থেকে কেন সত্যরজতম গুণে এখানে বিভিন্ন দেহ লাভ করবেন গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত দ্বন্দ্ব থাকবে পশু পাখি কীট পতঙ্গ এই গুণের সঙ্গ করলে যেমন চাঁপা ফুলের বাগানে গেলে চাঁপা ফুলের বাগান থেকে হাওয়া যখন চাঁপা ফুলের বাগান দিয়ে যাবে সুগন্ধ দিবে ওই একই হাওয়া যখন ড্রেনের পাশ দিয়ে যাবে দুর্গন্ধ দিবে ঠিক সেই রকম ভগবানের অংশ আত্মা আমি এই দেহের মধ্যে আছি এই দেহটা এই জন্য বাড়ে ছোটোবেলার দেহটা বেড়ে বেড়ে এত বড় হয়ে গেল ঠিক সেরকম আপনার বাচ্চা ছোটো জন্ম হলো আত্মা ভগবানের অংশ থাকলে বাড়বে আত্মা চলে গেলে মৃত বলে ঘোষণা করা হবে পুড়িয়ে দেওয়া হবে বা পুঁতে দিবেন বা ফেলে দিবেন তখন ওই শরীরটা আর বলবেন না আমার ছেলে বলে আমার ছেলে আজ দেহ ত্যাগ করলো তার মানে ওই আত্মা এই দেহটাকে ত্যাগ করলো যাকে আপনি ছেলে ভাবছিলেন ওটা ছেলে নয় তো এইরকম এই আত্মা সে যখন সেই জ্ঞানটা হবে এই ভগবানের সেবাতে যুক্ত হওয়ার ফলে তাই জন্য ভগবান কৃষ্ণ কি করেন যুগে যুগে তিনি অবতরণ করেন সেই জন্য নন্দমহারাজের পুত্ররূপে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন আর এই যে জেলের মধ্যে বসুদেবের পুত্ররূপে দেবকীর পুত্ররূপে যে কৃষ্ণ ওই স্বয়ং কৃষ্ণের প্রকাশ তার অংশ প্রকাশ সেজন্য এখানে তিনি যে প্রকট হবেন তাই কার কাছে হবেন না বসুদেব স্থিতি যিনি রয়েছেন তার মানে এই গুণের ঊর্ধ্বে যিনি রয়েছেন ওইরকম পবিত্র ব্যক্তির কাছে ভগবান কৃষ্ণ আবির্ভূত হন তাই জন্য বসুদেবের পুত্ররূপে বাসুদেব কৃষ্ণ আবির্ভূত হলেন চতুর্ভুজ কিন্তু কৃষ্ণ আছেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর এ চামস কলাপুশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তিনি নন্দমহারাজের পুত্ররূপে প্রকট হয়েছেন যখন এই অংশ কৃষ্ণ যাচ্ছেন নন্দমহারাজ মাথায় করে যেই যমুনা জল পেরিয়েছেন গোকুলে যাবেন তখন অমনি ওই যে কৃষ্ণ মনে করছেন আমার ছেলেকে নিয়ে গেলাম না এক টাকা রয়েছে আপনার কাছে আপনার কাছে এক টাকার মধ্যে দশ টাকা আছে একশো টাকার মধ্যে দশ টাকা আছে একশো টাকা আছে পূর্ণ একশো টাকা তার মাঝে দশ টাকা আছে কি না নেই যার কাছে একশো টাকা আছে তিনি দশ টাকা দিতে পারবে কি নেই যার কাছে একশো টাকা আছে তিনি পঞ্চাশ টাকা দিতে পারবে কি নেই দিতে পারবে ঠিক সেরকম ভগবান হচ্ছেন পূর্ণতম দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর নন্দনন্দন কৃষ্ণ তিনি হচ্ছেন আরাধ্য ভগবান তাই ব্রজে যে রাজা ঈশ্বর পুত্র কৃষ্ণ তিনি হচ্ছেন মূল অংশী তার অংশ হচ্ছেন এই নন্ দেব পুত্র বসুদেবের পুত্র বিষ্ণু চতুর্ভুজ রূপে তিনি প্রকট হচ্ছেন বাসুদেব এই জন্য তাকে বলা হয় বাসুদেব তো সেই বাসুদেব কৃষ্ণ মথুরাতে আবির্ভূত হয়েছেন তিনি যখন যাচ্ছেন আর সেখানে অংশ কৃষ্ণ অংশী কৃষ্ণ সেখানে ইনি মিশে যাচ্ছেন মিশে গেলেন তার মানে অংশ অংশীর সাথে এক হয়ে গেল কিন্তু আমরা বুঝতে পারছি না মনে করলাম ও কৃষ্ণ নন্দ মহারাজের বাড়িতে থেকে আবৃত ওখানে যোগমায়া দ্বারা আবৃত করে ভগবান রেখেছিলেন বসুদেব গিয়ে বুঝতে পারছে না মনে করছে আমার ছেলেকে আমি দিলাম আর একটা কন্যাকে নিয়ে এলাম এই কন্যা হচ্ছে দুর্গা মাতা সেখান থেকে এসেছেন দুর্গা মাতা যুগমায়া হ্যাঁ যুগমায়া স্বরূপ আর তার অংশ হচ্ছে দুর্গা তো কৃষ্ণের যে নন্দ মহারাজের ওখানে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ আর যুগমায়া দুইজন আবির্ভূত হয়েছেন দুর্গার মতো দেখতে তো এই যুগমায়ার প্রকাশ হচ্ছেন মহামায়া দুর্গা এই জড়জগতের জগতের আর ভগবান তার অন্তরঙ্গা শক্তি যুগমায়া দ্বারা তিনি লীলা বিস্তার করেন এই জন্য আমরা এগুলি জানি না এগুলি বৈদিক শাস্ত্রে সুন্দর সুন্দর কথা রয়েছে তো সেই নন্দনন্দন কৃষ্ণ তিনি কি করেন অনুগ্রহায় ভক্তান ভক্তকে কৃপা করার জন্য মানুষম দেহমাশ্রিতম তিনি দেহ মনুষ্য দেহ ধারণ করেন ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রোতা তৎপরু ভাবে আমি এমনভাবে লীলা বিলাস করি অদ্ভুত লীলা যা শ্রবণ করে ভক্তরা তা ভগবানের সেবার প্রতি আকৃষ্ট হয় এবং সেবাতে যুক্ত হওয়ার মাধ্যমে বদ্ধজীব আমরা বা আমি সবাই আমি মানে আত্মা আমি তখন পবিত্র হতে লাগি এবং আস্তে আস্তে আমার ভগবানের সাথে যে সম্বন্ধযুক্ত তার অংশ আমি তার সেবা অংশগ্রহণ করার মাধ্যমে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি এই জন্যই এই মনুষ্য দেহ দুর্লভ কেন দুর্লভ না ভগবানের প্রকৃত রূপ আছে মনুষ্যের আকার দ্বিভুজ মুরুলিধর আমাদের মতো এটা বুড়ো হয়ে যাবে পচে যাবে মরে যাবে এখানে আত্মা আছে কিন্তু ভগবানের আত্মা তার দেহ সব একটি কোনো আলাদা কিছু নেই আমার আর আমি না আমার দেহ বলছি তার মানে আমার দেহ মানে আমি আত্মা আমার দেহ আমার হাত আমার পা তাহলে আমি আত্মা এই জ্ঞান অর্জন করতে হবে এটি ভগবত ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন তো সেই জন্য এখানে ভগবান কি করছেন না মনুষ্য দেহ ধারণ করে তিনি তিনিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে বিবিধ লীলা করলেন যখন কৃষ্ণ সাত দিন বয়স পুতনা রাক্ষসীকে বধ করছেন সাত দিনের বয়সে পুতনা রাক্ষসী বিশাল তার শরীর বারো মাইল তার দেহ বিরাট বিরাট দাঁত এই একজন সুন্দরী রূপ ধারণ করে গিয়েছিল ছল করে আর কৃষ্ণকে স্তন প্রদান করতে গিয়েছিল কংসের প্ররোচনায় মারতে চেয়েছে কৃষ্ণকে কংস ভবিষ্যৎবাণী পেয়েছিল যে তার মৃত্যুর কারণ হবে যে দেবকীর অষ্টম পুত্র আর যখন এরকম একে একে দেবকীর পুত্রগুলাকে মেরেছিল কিন্তু সে বুঝতে পারেনি রাতারাত পরিবর্তন হয়ে গেছে সেখান থেকে মেয়ে একটা নিয়ে এসছে বসুদেব আর এখানে এনে রেখে দিয়েছে কান্না করেছে তখন কংস বুঝতে পেরেছে আর তখন এসেছে দেখছে একটা মেয়ে তখন তার তো ভয় মনে করছো মেয়ে না ছেলে আমি ওটা বুঝব না অষ্টম কন সন্তান তো আমার মৃত্যুর কারণ হবে তখন সঙ্গে সঙ্গে তুলে নিয়ে মারার চেষ্টা আছর দিচ্ছে তখন আকাশে ছুটে গেছে তখন দুর্গার রূপ ধারণ করে বলে দিয়েছে কংস মূঢ় তোমার মৃত্যুর যে করবে তোমাকে যে মারবে সে অন্যত্র বর্ধিত হচ্ছে তখন কংসের ভয় হয়ে গেল তো এইভাবে বিভিন্ন বৈদিক শাস্ত্রে খুব সুন্দর লীলা রয়েছে এই লীলাগুলি আমাদের ভক্তদের মুখে শুনতে হয় যে কেউ ভাগবত বক্তা টাকা নিয়ে বক্তৃতা দিচ্ছে মাছ মাংস খাচ্ছে কীর্তনিয়া রাসলীলা গাইছে মাছ মাংস খাচ্ছে আপনাদের টাকা নিয়ে মাছ মাংস খাচ্ছে আর কীর্তন গাইছে তাদের মুখে কৃষ্ণ কথা শুনে আপনি কোনোদিন কৃষ্ণ ভগবান বলে তার সেবা করার সুযোগ পাবেন না কৃষ্ণকে সাধারণ মানুষ মনে করবেন হ্যাঁ কৃষ্ণ সাধারণ মানুষ নন কিন্তু মানুষের আকার কিন্তু তার চিনিময় দেহ তার সম্মত দেহটা চিনিময় মানে এই জড়জগতের কোনো বস্তু দিয়ে গড়া নয় সর্বদা নবযৌবন সম্পন্ন কিশোর রূপ নবযৌবন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন প্রেমের দ্বারা তাকে কেবল পাওয়া যাবে সাধুরা তাকে প্রেমঞ্জনেই হৃদয়ে অবলোকন করেন আর ভগবান কৃপা করে বিগ্রহ রূপে আসেন ভগবান নিজে দা বলেছেন দাপর যুগে উদ্ধবকে যে তোমরা আমার বিগ্রহ তৈরি করো অনেক লোক জানে না ভাগবতে একাদশ স্কন্ধে সাতাইশ অধ্যায়ে পাঠ করবেন সাতাইশ কি সাতারো ওইরকম অধ্যায়ে এই বিগ্রহ এই অধ্যায়টাই বিগ্রহ সেবা তার মানে ভগবান নিজে বলেছেন আমি আমার বিগ্রহ রূপে প্রকট হব এবং আমাকে অনেকে জানতে পারে না আমি অনেক লোক সমস্ত কিছু প্রাকৃত মনে করে সেই জন্য মাটি থেকে তৈরি পাথর থেকে তৈরি বিভিন্ন ধাতু থেকে তৈরি এরকম আমি বিগ্রহ কাঠের কাঠ থেকে তৈরি আর এই তৈরি বিগ্রহ আমার ভক্তরা যখন প্রতিষ্ঠা করবে তখন আমি সেখানে বর্তমান থাকি সেই স্বরূপে আমি পূজা গ্রহণ করে থাকি অনেক লোক জানে না তো অনেকে ভাবে পাথর সাপোজ আপনারা টাকা দেখেছেন টাকা কাগজের নোট পাঁচশো টাকার একটা নোট এটা কাগজটা ভ্যালু কখন সরকার যত পর্যন্ত অনুমোদন আছে হ্যাঁ না কিন্তু টাকা তো এটাকে যখন ভ্যালু নেই আপনি ছিঁড়ে ফেলে দিবেন তখন আর ওটা টাকা নেই যখন সরকার নরেন্দ্র মোদী ওই কাগজগুলিকে বলে দিল এগুলা ব্যান্ড তখন সবাই ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে কিন্তু যখন অনুমোদন করে দিল তখন ওই টাকাটা সবাই তার মূল্য বেড়ে গেল ঠিক রকম মাটি দিয়ে কাঠ দিয়ে পাথর দিয়ে বিগ্রহ তৈরি হয়ে গেছে এসব জড় পাথর কিন্তু যখন আচার প্রতিষ্ঠা করে দিল প্রাণ প্রতিষ্ঠা তখন বিগ্রহ স্বয়ং ভগবান কখনো কখনো ভগবান সেখানে প্রকট থেকে ভক্তরা জড় বস্তু দেখতে ভালোবাসে জড়ো জিনিস মাটি কাঠ তখন ভগবান দেখলেন অ তাহলে আমি কাঠ রূপেও আমার ভক্তদের দ্বারা প্রতিষ্ঠিত হব সেবা গ্রহণ করব আর কখনো কখনো কোনো দুষ্কৃতকারী আসে ভগবান কখনো কখনো সেই বিগ্রহ থেকে আবার বাইরে চলে যান সেখান থেকে তিনি অপ্রকট হয়ে যান যখন দুষ্কৃতকারীরা আসে তার মানে তিনি সর্বত্র থাকেন মানে এই কাগজটা একটা টাকা কিন্তু কাগজটা তাকে তৈরি করতে হয়েছে রূপ দিতে হয়েছে ঠিক সেরকম মাটিটাকে রূপ দিতে হয়েছে সমস্ত মাটিটা ভগবান নয় আবার সমস্ত মাটিতে ভগবান আছেন আবার ভগবান বলছেন আমি আবার ওখানে নেই এই রকম তত্ত্ব মানুষ বুঝতে পারে না আমি সেখানে আছি আবার আমি নেই তো মানে ভগবান আছেন আবার নেই ভগবান আমাদের মধ্যে আছেন আবার নেই কখন তিনি আছেন আবার নেই কিন্তু আবার তার মধ্যে সবাই আমরা আছি এটা বুঝতে পারে না লোক এই তাত্ত্বিক বিচারটা তো সেজন্য এক কাগজ তো পড়ে আছে ছাপা তো হচ্ছে তাহলে এই যে নোটটা তৈরি হলো পাঁচশো টাকা একশো টাকার নোটটা তাকে রূপ দেওয়া হয়েছে অনুমোদন করা হয়েছে তারপরে আপনি ওটাকে টাকা রূপে গ্রহণ করছেন যদি আপনি বলেন বিগ্রহ তো পাথর কাঠ হ্যাঁ অনেক পাথর কাঠ সব পড়ে আছে কিন্তু সেটা যখন বিগ্রহ রূপ ধারণ দেওয়া হয় তখন সেটার পাথর কাঠ থাকে না যেমন কাগজ তো পড়ে আছে কাগজটা যখন ছাপানো হচ্ছে একদম রূপ দেওয়া হচ্ছে পাঁচশো টাকার নোট তখন সেটা মূল্য হয়ে গেল এইভাবে মানুষকে বুঝতে চেষ্টা করতে হবে সে যেন বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তাই তিনি কৃপা করে আমাদের সেবা গ্রহণ করতে এসেছেন আমরা কি করে সেবা করবো ভক্ত ইচ্ছা করে যে আমি ভগবান তোমাকে কাপড় পরাতে চাই তোমাকে রান্না করে কিছু খাওয়াতে চায় ভগবান সর্বত্র রয়েছেন বিদ্যমান বিরাট অনেক লোক মনে করে যে তোমরা সংকীর্ণ মনা তিনি বৃহৎ তাকে একটা পাথরের মধ্যে না আবদ্ধ করে রাখছ ছোট করে রাখছ তো যে কাগজটা এটা উদাহরণ দিলাম কাগজের মধ্যে আবদ্ধ করা হচ্ছে না এই কাগজটাকে রূপ দিয়ে সেখানে ভগবান সর্বত্র আবার তিনি রূপে দিয়ে সেখানে প্রকটিত হচ্ছেন ভক্তদের সেবা গ্রহণ করার জন্য তো সেজন্য এই রূপটা দেওয়া হলো যেমন আপনারা দেখবেন এই যে টিভির মধ্যে আপনারা ছবি দেখেন হ্যাঁ কি না ছবিটা তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তার মানে একটা বিশেষ জায়গাতে টিভি খুলে সেখানে দেখতে হচ্ছে ঠিক রকম ভগবান সর্বত্র কিন্তু তিনি রূপে মন্দিরে টিভির মতো মন্দিরের ভিতরে মন্দিরটা একটা টিভির মতো সেখানে তিনি প্রকট হচ্ছেন আবার সব জায়গা যেমন ছবিটা সব জায়গা ঘুরছে আপনারা যেমন বাড়িতে টিভির মধ্যে খুলে দেখছেন আবার টিভিটা যদি খারাপ থাকে দেখতে পাবেন না ঠিক সেই রকম মন্দির হতে পারে কিন্তু যে মন্দিরটা ঠিক নয় সেখানে বিগ্রহ থাকলেও সেখানে আপনি বিগ্রহের কৃপা পাবেন না আবার কখনো কখনো সেখানে মন্দির দুষ্কৃতকারীরা যখন প্রবেশ করবে অপবিত্র ব্যক্তি সেখান থেকে বিগ্রহ পাথর থাকবে কিন্তু সেখান থেকে তিনি অন্তর্ধ্যান হয়ে যান সেই জন্য তারা ভেঙে ফেলে সেখানে তিনি অন্তর্ধান হয়ে যান এইগুলি আমাদেরকে বুঝতে হবে আবার যখন ভক্ত রূপ দিবে অপবিত্র লোকেরা যাবে আবার ভগবান সেখানে এসে প্রকট হয়ে যাবেন তো অনেকে জানে না তো ভাবে সেজন অনুগ্রহায় ভক্তা মানুষম দেহমা ভজেতে তা দৃশ্য ক্রীড়া যা শ্রুত্যা তৎপরু ভাবে এই জন্য ভগবান বিভিন্ন লীলা করছেন তো যে সুন্দর লীলা প্রতি বছর আমরা স্মরণ করছি এই তিথিতে শুরু হয় এইরকম উনিশ তারিখ পর্যন্ত এই ঝুলন যাত্রা উৎসব হবে প্রত্যেক দিন এই সন্ধ্যাবেলা চারটা থেকে ভজন কীর্তন হবে এবং এক এক ভক্ত এসে এরকম কৃষ্ণ রাধা কৃষ্ণের লীলা আপনাদের কাছে বর্ণন করবেন আর বলরামের আবির্ভাব তিথি দিনে উনিশ তারিখে পূর্ণিমা দিনে সম্পূর্ণ হবে ঝুলন যাত্রা ঝুলন পূর্ণিমা বা বলদেব জয়ন্তী রাখি পূর্ণিমা সে উৎসব হবে শেষ দিন আমাদের নাড়ুগোপাল প্রভু ওই দিন আসবেন দুপুরবেলা এখানে অনেক ভক্ত অধিবাসী ভক্ত তারা প্রসাদ পাবে আপনারা আমন্ত্রিত আসবেন সবাই কুপন সংগ্রহ করে নেবেন এখানে এসে প্রসাদ পাবেন কিন্তু শুধু প্রসাদ পাওয়ার জন্য আসবেন না এগারোটা থেকে দশটা থেকে আসবেন ভজন কীর্তন হরি কথা শ্রবণ তারপরে প্রসাদ নিয়ে বাড়ি যাবেন এই জন্য উনিশ তারিখে কিন্তু প্রতিদিন আসবেন প্রতিদিনও প্রসাদ পাবেন ঝুলন সন্ধ্যা সময় আসবেন রাধাকৃষ্ণকে একটু সেবা করুন ফুল নিয়ে আসবেন ফল নিয়ে আসবেন যা ইচ্ছা আপনার যেমন সামর্থ্য আছে যদি কিছু না থাকে এসে একটু গঙ্গা জল নিয়ে আসুন যদি কিছু না থাকে একটা ফুল নিয়ে আসুন বা এসে এখানে ঝাড়ু দিয়ে আসন বিছান সেবা করুন ভক্তরা বসবে বা কৃষ্ণ রায়ের এখানে বাড়িতে একটু গাছ ছিল কামিনী গাছ তার ডাল একটু ভেঙে নিয়ে এসে এখানে গুঁজিয়ে দিন কুঞ্জ তৈরি করুন বা এখানে সেটাও যদি না থাকে এখানে এসে সাজান দৌড়ি বাঁধান সে এইরকম বিভিন্ন দিক প্রসাদ বিতরণ হবে না আমি ভক্তদের প্রসাদ বিতরণ করব বিভিন্ন সেবায় অংশগ্রহণ করে আপনারা নিজেকে স্বার্থ করুন তো এই ঝুলন যাত্রা অনেক সুন্দর সাজানো কবিকর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে লিখেছেন এটা প্রথমে বললাম এটা অত্যন্ত গোপনীয় কৃষ্ণের যে সমস্ত নিজস্ব অন্তরঙ্গ যে লীলা সেইগুলি হচ্ছে তার মধ্যে একটা ঝুলন লীলা রাসলীলা ঝুলন লীলা এগুলি হচ্ছে তার অন্তরঙ্গ লীলা কেবল গোপীগণের এখানে অংশগ্রহণ করার যোগ্যতা রয়েছে আমাদের মতো বদ্ধজীবের সেই যোগ্যতা নেই কিন্তু যেহেতু ভগবান কৃপা করেছেন আচার্যরা যে তোমাদের যোগ্যতা নেই কিন্তু তোমরা ভগবানের এই সেবাতে সাহায্য করো এইভাবে সাহায্য করো ফুল দাও মালা দাও দিয়ে নিয়ে আস আর মানুষে চিন্তা করো যে রাধা এই গোপীরা তারা এটি টানছেন গোপীরা এই সাজাচ্ছেন এরকম নিজেকে তাদেরকে আমি সাহায্য করছি সেই জন্য ভক্তদের আনুগত্যে এই সেবা এই জন্য আমরা বিভিন্ন ভক্তদের আনুগত্য করছি এখানে ভক্তরা বলছে এই তোমরা মালাটা গাঁথ তারপরে গেঁথে দিচ্ছে আমার যোগ্যতা নেই মালাটা নিয়ে আমি পরাব ভগবানের প্রিয় ভক্তরা তোরা পরাবে কিন্তু আমি তো সাহায্য করলাম তো এইরকমভাবে ভাবে ভগবানের লীলাতে মানে সেবাতে আপনারা অংশগ্রহণ করুন এটাই আমার আমাদের যে প্রার্থনা এবং সবাইকে আমন্ত্রণ আপনারা আসবেন তা এক সময় একবার নারদ মুনি তিনি কি করতেন না রাধারাণীর কাছে মাঝে মাঝে যেতেন রাধারানীর গৃহে রাধারানীর কাছে কিছু কিছু মেলামেশা করতেন কথা বলতেন আর রাধারানী খুব প্রীত হতেন মুনি থেকে অনেক সংবাদ পেতেন তিনি জানতেন মুনি হচ্ছেন কৃষ্ণের একজন প্রিয় ভক্ত তো এভাবে কৃষ্ণ একদিন রাধারানীকে বললেন একদিন হঠাৎ করে দেখছেন কৃষ্ণ মুনি রাধারানীর কাছ থেকে বেরিয়ে আসছে তখন কৃষ্ণ গিয়ে রাধারানীকে বললেন রাধা রানীকে কি বললেন রাধে তুমি একটা ব্যাপার জানো এই যে নারদের সঙ্গে তুমি মেলামেশা করছ কথাবার্তা করছ এ খুব একদিন ঝগড়া লাগিয়ে দিতে পারে তার সাথে বেশি না এরকম করে নারদ মুনি রাধারানীকে বললেন বলে না না নারদ আপনার প্রিয় ভক্ত আর আপনারা আমার এত অন্তরঙ্গ আসক্তি কখনো আমাদের মধ্যে ঝগড়া লাগাতে পারে নারদমুনি এটা কখনো সম্ভব নয় আমি আপনার সেবা করি সবসময় আপনি আমার ছাড়া থাকতে পারেন না কোনোদিন আমাদের মধ্যে সেপারেশন বা কোনো ঝগড়া এরকম বাঁধাতে পারবে নারদ মনে এটা কোনোদিন সম্ভব হবে না এরকম অনেকে যাকে যে ভালোবাসে কৃষ্ণকে সবাই ভালোবাসে কৃষ্ণ বলছেন দেখো তোমার সাথে আমার সাথে কখনো এর ঝগড়া বাঁধিয়ে দিতে পারে নারদ তুমি মিশনা দয়া করে তো রাধারানী মানতে চাইলেন না কিন্তু একদিন এই ঝুলন শুরু হয়েছে বৃন্দাবনে অনেক তরুলতা গাছ সুন্দরভাবে বৃষ্টিকালে এরকম সুন্দর সবুজ সাজানো থাকে গাছগুলি আর সেখানে গোপীরা ঝুলন বেদি করেছেন তৈরি আর সবাই সেজেছেন আর রাধারানী তিনিও সাজছেন ঘরে ললিতা বিশাখা ইত্যাদি সব সখীরা এসে গেছেন তো কৃষ্ণ এসে বসে গেছেন ঝুলনায় আর নারদমুনি হঠাৎ করে আসলেন দেখছেন রাধারানী নেই তো তিনি কি করলেন ললিতা সখীকে বললেন যে ললিতা তুমি কৃষ্ণের সাথে বসো গিয়ে তো ললিতা বলেন না আমি বসতে পারি না এটি এখানে কেবল রাধারানী বসার যোগ্য কিন্তু নারদমুনি কৃষ্ণের এমন সেবা করেছিলেন কৃষ্ণ নারদমণিকে একটু বর দিতে চেয়েছিলেন তো নারদমণি বলেন আমার টাইম হলে আমি চেয়ে নিব। তো ওই দিনে নারদমণি কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমার বরটা আজকে আমি চাই বলে কি বর না আমার ইচ্ছা হয় ললিতাকে পাশে বসে আপনি ঝুলবেন তো ঠিক আছে তথা তখন রাজকৃষ্ণ ললিতাকে বললেন তুমি এসে এখানে বসো এটা আমার নারদমণিকে বর আমাকে পূর্ণ করতে ললিতা সখী আসতে চাইনি বুঝে না না রাধারানী একমাত্র আপনার সাথে বসার যোগ্য বুঝে না না তোমাকে আজকে বসতেই হবে তখন কৃষ্ণ জোর করে ললিতা সখীর হাত ধরে দুলনায় বসিয়ে গোপীরা ঝুলাছেন রাধারদমণি ঝুলিয়ে অমনি চলে গেছেন রাধারানীর ঘরে রাধারানী সাজা নিজেকে সাজছেন কৃষ্ণের সাথে বসে দুলনায় বসবেন লীলা হবে আনন্দ করবেন তখন নারদমণি গিয়ে বলছেন আরে রাধারানী তুমি এখানে কি করছো এত পর্যন্ত বলছে আমি সাজছি আজকে ঝুলনে গিয়ে বসবো সেই জন্য আমি দুর্ভাগ্য যে আমি ওখানে দেখলাম কৃষ্ণ তো ঝুলন শুরু করে দিয়েছেন তখন রাধামণি কাকে নিয়ে বলছে কেন ললিতা সখীকে নিয়ে আমি তো তোমার সন্ধানে চলে এসেছি তুমি এত দেরি করছ সেখানে তো ঝুলন শুরু হয়ে গেছে তোমাকে বাদ দিয়ে তখন রাধারানী একবার অভিমান এবং মুখ শুকিয়ে একদম মানে এত দুঃখে আর রেগে একদম সেখানে এসেছেন নারদ মুনি আপনি কি সত্যি কথা বলছেন আমার বিশ্বাস হচ্ছে না বলছেন না আমি দেখেই এলাম ললিতাকে নিয়ে বসে সখীরা তাকে টানছে ঝুলন করছে তখন রাধারানী একটু দূরে এসে দেখছেন সত্যিকারে ললিতা সখীকে নিয়ে আর রাধারানী অভিমান ধরে তিনি কি করলেন এক কুঞ্জের মধ্যে ঢুকে শক করে কান্না করতে শুরু করে দিয়েছেন আর তখন কৃষ্ণ শুনতে পাচ্ছেন কারো যেন কেউ কান্না করছে তখন বুঝতে পারলেন তো রাধারানী কান্না করছে তখন সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে কুঞ্জে গেলেন বললে দেখো আমি তোমার মুখ দেখতে চাই না কৃষ্ণ রাধারানী বলছেন তুমি ললিতাকে নিয়ে আগে ঝুলন শুরু করে দিয়েছ আমাকে তার ছাড়া তখন বললেন না আমি তোমাকে বলেছিলাম না তুমি কে সব যে আমি ললিতার সঙ্গে বসে বসে আমি তো দেখলাম মুনি আমাকে বললো তাই আমি চলে বলে বলেছিলাম না নারদের সাথে বেশি মিশবে না সে ঝগড়া বাঁধিয়ে দেবে আজকে তোমার মতে আমার সাথে কিভাবে দূরে সরিয়ে দিচ্ছে দেখো ঝগড়া বাঁধিয়ে দিয়েছে তখন রাধারানীকে গিয়ে কৃষ্ণ বুঝালেন আর তাকে ধরে আবার নিয়ে বসলেন তো এইভাবে এই রাধা কৃষ্ণ ঝুলন লীলা অনেক সুন্দর রয়েছে এটা তাদের সম্ভোগময়ী লীলা তো সেটি অন্যত উন্নত লীলা মাধুর্য লীলা সেটি কৃষ্ণ তিনি রাধারানীকে নিয়ে এবং গোপীরা এই ঝুলন লীলাতে অংশগ্রহণ করেছিলেন তা আমরা আশা করবো আপনারা আসবেন এরকম সেবাতে যোগদান করবেন এরকম সুন্দর সাজাবেন তাহলে আনন্দ পাবেন রাধা কৃষ্ণের কৃপা আপনারা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আমি সবাইকে ধন্যবাদ জানাব আপনারা প্রতিদিন এই নাম জপ করবেন আর প্রসাদ নিয়ে যাবেন সবাই কেউ যাবেন না হরে কৃষ্ণ মহামন্ত্র জপমালা নেবেন গীতা ভাগবত নিয়ে অধ্যয়ন করবেন আর চেষ্টা করবেন নাম হট সংঘ পাড়াতে পাড়াতে